আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.2 এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 4.2 এর 3 নম্বরে আছে a প্লাস b ইকুয়াল টু 8 এবং a b ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত। a কিউব প্লাস b কিউব এর মান আমাদেরকে বের করতে হবে। a কিউব প্লাস b কিউব প্রশ্নে আছে, আমরা একটা সূত্র জানি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হলো সূত্র হলো এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ সমান লিখতে পারি কি, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি। এখন মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15। তাহলে আমরা এখানে এ প্লাস বির মান 8 এবং এ বির মান 15 বসিয়ে কি পাই দেখি, এ প্লাস বি ইকুয়াল টু 8, তাহলে 8 কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইকুয়াল টু 15 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 8। তাহলে এ প্লাস বির মান হলো 8 কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইকুয়াল টু 15 আর এ প্লাস বি ইকুয়াল টু 8 সমান সমান কত হলো 8 ইন্টু 8 ইন্টু 8, তিনটে গুণ করলে কত হয় 8 ইন্টু 8 ইন্টু 8 আবির মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 8 কি হবে 1864, 64 কে 8 দিয়ে গুণ করলে কত হয় 512, গুণ করলে হলো 512 মাইনাস 3 15 45, 45 কে 8 দিয়ে গুণ করলে হলো 360, 360 সমান সমান কত হবে, সমান সমান হলো 152। এটা হচ্ছে আনসার। এখন 4.2 এর 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর কি আছে, x প্লাস y ইকুয়াল টু 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8 ইকুয়াল টু 8 আমাকে দেখাতে হবে, অর্থাৎ দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6xy ইকুয়াল টু 8। আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি, x প্লাস y ইকুয়াল টু 2 উভয়কে গণ করি, উভয়কে গণ করলে কি হবে x প্লাস y হোল কিউব ইকুয়াল টু 2 কিউব টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব। তাহলে বা এটা করলে কি হবে a প্লাস b হোল কিউব, এটাকে আমি লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এ কিউব এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত হল, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউব, এ কিউব মানে এটা এক্স হয়, এক্স মানে এ, ওয়াই মানে বি, তাহলে এ কিউব, এ কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এ বি, এ বি মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ই বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই। আমরা এটাকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু 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 পাওয়ার থ্রি। আচ্ছা, বা আর কি লেখা যায় এটাকে, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা মান বসাবো, মান কার দেওয়া আছে,
মানটা বসাবো বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু ইন্টু টু ইকুয়াল টু 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 এইট আমরা এইট লিখতে পারি বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ কারণ এখানে হলো এক্স দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এখানে প্রশ্নে ভুল আছে প্রশ্ন হলো এক্স কিউ আর এটা হবে ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে কি লেখা যায় এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস তিন দুগুলো ছয় সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু এইট এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ইকুয়াল টু এইট আমরা পেয়েছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু এইট অতএব দেখানো হলো কি হলো দেখাও যে বলছে দেখানো হলো শুন এস এইচ ও ডব্লিউ এন শুন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টিন এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে হলে এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান কত এখন প্রশ্ন হলো এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এইট এক্স কিউ প্লাস পঁচাশি কি এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এইট এক্স কিউ লিখতে পারি এ কিউব এ কিউব মানে টু এইট কে টু দেখা যায় টু এক্স হোল কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব তার মানে এ কিউব প্লাস বি কিউব আচ্ছা এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব এ হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ মানে টু এক্স ইন্টু বি মানে থ্রি ওয়াই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখে আমরা এভাবে লিখতে পারি এখন মানটা বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান পাইলাম থার্টিন তাহলে মান কি পাইলাম এখানে মান বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান থার্টিন থার্টিন হোল কিউব মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি তিন তারিখে নয় নদী আঠারো অর্থাৎ তিন দুনে ছয় তিনশো আঠারো এখানে হবে এইটিন এক্স ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মান হচ্ছে থার্টিন ইন্টু থার্টিন আচ্ছা এখন এক্স ওয়াই মানও পাঠাতে পারি আমরা সিক্স পরের লাইনে আমরা আসি তাহলে সমান সমান কি লেখা যায় থার্টিন হোল কিউব মাইনাস এইট ইন্টু এক্স ওয়ার মান থার্টিন এক্স ওয়ার মান সিক্স ইন্টু থার্টিন সমান সমান কত হবে থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন তিনটা একসাথে গুণ করলে হলো কত কত পাইলাম থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন সমান সমান টু ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন সেভেন এটা হলো টু ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন সেভেন মাইনাস এইটিন ইন্টু সিক্স ইন্টু থার্টিন গুণ করলে কত হয়
18 into 6 into 13 equal to 1404 into gun korle holo 1404 তাহলে সমান সমান কত হবে সমান সমান কত হবে 2197 minus 1404 equal to holo 793 equal to holo 793 এটি হচ্ছে আনসার এটি হচ্ছে আনসার ছয় নম্বর অঙ্কটি করব ছয় নম্বরে কি আছে p minus q equal to দেওয়া আছে 5 কমা pq equal to 3 হলে 3 হলে pq minus q cube এর মান কত pq plus q cube এর মান আমাকে এখন pq minus q cube এটা হলো প্রশ্ন এর মান বের করতে হবে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি a cube minus b cube সমান a minus b whole cube প্লাস 3ab ইনটু a মাইনাস b a কিউব মাইনাস b কিউব সমান কি লিখতে হবে সূত্র আছে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব সমান হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b লেখা যায় p মাইনাস q হোল কিউব প্লাস 3ab মানে pq a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মানে p মাইনাস q এখন দেওয়া আছে p মাইনাস q এর মান 5 p মাইনাস q এর মানটা আমরা এখানে বসাই তাহলে কি হয় p মাইনাস q এর মান বসাইলে p মাইনাস q সমান 5 5q প্লাস 3 ইনটু 3 ইনটু pq এর মান হচ্ছে 3 আর ইনটু p মাইনাস q ইকুয়াল টু 5 তাহলে কি হবে সমান সমান কি হয় 5 5 5 5 5 25 5 25 এ 125 125 প্লাস 3 5 15 3 15 45 45 তাহলে কি হবে 5 × 5 × 5 125 প্লাস 3 × 5 = 15 3 × 5 = 45 যোগ করলে কত হয় 5 × 10 শূন্য হয়ে থাকলো 1 5 × 7 1 170 এটি হচ্ছে আনসার সাত নম্বর অঙ্কটি করব সাত নম্বরে কি আছে x মাইনাস 2 ইকুয়াল টু 3 হলে x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18 এর মান কত তাহলে আমরা এই অঙ্কটা করব এখানে যদি x মাইনাস 2y ইকুয়াল টু 3 দেওয়া আছে এখন উভয়কে যদি গণ করি তাহলে কি হবে উভয়কে গণ করলে বা এখানে লিখতে পারি x মাইনাস 2y হোল কিউব ইকুয়াল টু 3q উভয় পক্ষকে এখানে লিখি উভয় পক্ষকে পক্ষকে গণ করে পাই তাহলে বা এখন কি করা যায়
a কিউব a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব a মাইনাস হোল কিউব লিখতে পারি আমি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এটা যা লেখা যায় a কিউব মাইনাস b কিউব a কিউব মানে x কিউব x কিউব a কিউব মাইনাস b কিউব মানে y কিউব a কিউব মাইনাস b কিউব সব মাইনাস হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a মানে x ইনটু b মানে 2y মাইনাস 3ab a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b a মাইনাস মানে x মাইনাস 2y আমরা এটাকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু 3q বা আচ্ছা কি লেখা যায় a কিউব মানে x কিউব মাইনাস 2 2 2 মানে 8y কিউব মাইনাস হলো 3 2 6 আর এখানে এর মান হলো 3 3 6 18 এটা লেখা যায় 18xy তারপরে ইকুয়াল টু 999 3 9 18 3 9 27 27 3 into 3 into 3 is equal to 9 27 আচ্ছা আচ্ছা 327 তাহলে সুতরাং আমরা লিখতে পারি x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy ইকুয়াল টু 27 এটা হচ্ছে আনসার এখন নয় নম্বর অঙ্কটি করব চার দশমিক দুই এক নম্বর নাইন নয় নম্বরে কি আছে দেওয়া আছে এ সমান সমান মাইনাস থ্রি বি সমান টু ফলে ফলে এইট এ কিউব প্লাস 36 a square b 8 a cube plus 36 a square b plus 54 a b square 54 a b square 54 a b square plus 27 b cube তাহলে a সমান মাইনাস 3 b সমান 2 হলে 8 a cube plus 36 a square b plus 54 a b square plus 27 b cube 54 a b square plus 27 b cube 36 a square b 8 a cube এর মান নির্ণয় করতে হবে আচ্ছা এখন প্রশ্ন হলো এটা প্রশ্ন কি a cube plus 36 a square b plus 54 a b square plus 27 b cube এটা আবার লিখি প্রশ্নটা হলো 8 a cube plus 36 square b প্লাস 54 এ বি স্কয়ার প্লাস 27 বি কিউ আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি 8 এ কিউব আমরা 8 কে যদি আমরা 2 লিখি 2 এ হোল কিউব এ কিউব প্লাস সূত্র 3 এ মানে হলো 2 এ
কিউ প্লাস থ্রি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে টু এ হলো স্কোয়ার, এ স্কোয়ার বি হলো 27 মানে 3 3b, তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ, এ হচ্ছে টু এ, থ্রি এ বি স্কোয়ার মানে হলো 3b হোল স্কোয়ার প্লাস বি কিউ হলো 3b হোল কিউব। আমরা এই লাইনকে আমরা এই লাইনকে দেখি, এ ডি কিউব, টু এ কিউব মানে এ ডি কিউব, দু দু চার, তিন ছয় বারো, তিন বারো ছয় তিরিশ, এ স্কোয়ার বি প্লাস তিন দু ছয় নিরিকা নয় ছয় নং চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস তিন তিরিকা নয় তিন নং সাতাইশ বি কিউব। অতএব এই লাইনকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা কার সূত্র? এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউব। এ এ হচ্ছে টু এ প্লাস বি হচ্ছে থ্রি বি, এ প্লাস বি হোল কিউব। আমরা এই পুরো লাইনটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, এখন আমরা মান বসাবো, এর মান দেওয়া আছে মাইনাস থ্রি, বির মান দেওয়া আছে টু, এখানে এর মান এখানে বির মান বসিয়ে দেব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, টু ইন্টু এর মান কি, এর মান হচ্ছে মাইনাস থ্রি, টু ইন্টু মাইনাস থ্রি প্লাস, টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু টু হোল কিউব। টু ইন্টু এর মান মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বির মান টু বাইরে হোল কিউব, তো সমান সমান কি লেখা যায়, ব্যাকেট উঠে ফেললে কি হবে, এখানে মাইনাস তিন দুগুণে ছয়, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আর প্লাস সিক্স হোল কিউব। সমান সমান কি লিখতে পারি, প্লাস সিক্স মাইনাস সিক্স মানে জিরো হোল কিউব ইকুয়াল টু জিরো, এটি হচ্ছে আনসার। আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, আর নতুন নতুন এরকম ভিডিও পাইতে হলে সাবস্ক্রাইব করবে, আর কোনো প্রশ্ন জানতে হলে কমেন্টস করবে। থ্যাংকস ফর ওয়াচিং।